চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি বানাচ্ছি র ব্যানানা কারি, মানে কাঁচা কলার একটা কারি। এর জন্য কাঁচা কলা নিয়েছি, এটা ছুলে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে ফোড়নের জন্য তেজপাতা, লঙ্কা আর সাদা জিরে রেখেছি। এটা হচ্ছে বাদাম বাটা, চিনে বাদাম হতে পারে, কাজু বাদামও হতে পারে, যেটা আপনাদের পছন্দ। নুন, নুন আর হলুদ। আর সঙ্গে রেখেছি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো। এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা বাটা। আর এখানে হচ্ছে টক দই, রান্নাটা করব সর্ষের তেলে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই করব কি, এই কাঁচা কলাগুলো একটু ম্যারিনেট করে নেব। এর জন্য নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, আর নেব আদা, রসুন আর পেঁয়াজ বাটা এক স্পুন, আর একটু নিলাম, আর সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম, দিয়ে এগুলো ভালো করে মেখে নেব, ঠিক যেভাবে মাছগুলো আমরা ভাজার আগে মেখে নিই সেভাবে। মেখে দু তিন মিনিট বা চার পাঁচ মিনিটের মতন রেখে দেব, তারপর এগুলো ডুবো তেলে ভেজে নেব। এই যে মেখে এবার কিছুক্ষণ রেখে দিচ্ছি। সামনের দিক এবং পেছন দিক দুদিকটাই ভালো করে মেখে আমি রেখে দিচ্ছি, তারপর এগুলো ভাজবো। কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে কলাগুলোকে ভেজে নেব। তেলটা একটু বেশি করেই দিলাম, তাহলে ভাজাটা মুচমুচে হবে। দুপাশটায় কিন্তু লাল করে ভাজতে হবে, হাই ফ্লেমেই ভাজতে হবে, কারণ যখন আমি কারি বানাবো ঝোলের মধ্যে কলাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখন যদি মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে এটা ভাজা হয় তাহলে নরম হয়ে যাবে। কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে এরকম লাল করে ভাজতে হবে, এটা এরকম তুলে নিচ্ছি। এভাবে পরের ব্যাচটাও ভেজে নেব। গ্রেভি বানানোর জন্য ওই কাঁচা কলা ভাজা তেলটাই রেখেছি, ওর মধ্যে আমি এক টিস্পুন ঘি দেবো। ঘিতে একটা সুন্দর গন্ধ আসবে, ঘিটা দিয়ে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা দিয়ে দিলাম। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী দেবেন, জিরের গুঁড়ো, আর ধনে গুঁড়ো। সব মশলাগুলো পেঁয়াজ পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে কষে নিতে হবে। মশলা থেকে এরকম তেল বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তিন চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এই যে টমেটোগুলো এখন দেখছি একদম গলে গিয়েছে। এভাবে ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এইরকম করে গলিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভির মধ্যে না খুব ভালোভাবে মিশে যাবে, মুখের মধ্যে বাঁধবে না খাবার সময়। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দইটা একটু এরকম ফেটিয়ে নিতে হবে,
ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা, বাদাম বাটা টক দইয়ের সঙ্গে মিশে এর যে একটা টক ভাব সেটাকে ব্যালেন্স করে দেবে। তো একসঙ্গে দিয়ে ভালো করে কষে নিতে হবে আবার মশলাটাকে। বাদামটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু মিষ্টি মিষ্টি করবে, রংটাও ভালো করবে। চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে যেহেতু কারি বানাবো একটু গ্রেভিটা কম রাখবো আর কি, ঝোল ঝোল রাখবো, তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল পছন্দ করবেন ততটাই জল দেবেন। কলাতে কিন্তু জলটা একটু টানবে, তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দেবেন। এবারে ঝোলটা ফোটার জন্য আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেব কলাগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আবার গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য হাই ফ্লেমে রেখে দেবো কিছুক্ষণ। ঝোল ফুটে ঘন হয়ে গিয়েছে, কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আমি অফ করার আগে এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা। দই যেহেতু আছে তো পুদিনা পাতার গন্ধ কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে একটু 30 সেকেন্ডের মতন একটু রেখে এবার অফ করে দিচ্ছি, তারপরেই সার্ভ করব। হয়ে গিয়েছে কাঁচা কলার কারি। এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর হয় খেতে, খুব সুস্বাদু। যদি কোনো গেস্ট আসলে তাদেরকে এটা খেতে দেন, বুঝতেই পারবে না যে মাছ খাচ্ছে নাকি কাঁচা কলা খাচ্ছে। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে জানান যে কেমন হয়েছে। তাই যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।